হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু গ্রুপ স্টাডি। শুরু করতে চলেছি আমাদের ডেলি এমসিকিউস। তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা হলো 14 ডেজ ট্রেজারি বিল, এটাকে কে ইন্ট্রোডিউস করেছে? এটাকে ইন্ট্রোডিউস করেছে আরবিআই, ঠিক আছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো তোমাদেরকে এটা সম্পর্কে দুই একটা কথা আমি বলে দিই যে ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল যে সিস্টেমটা আছে, ইন্ডিয়ান ফাইন্যান্সিয়াল সিস্টেমের দুটো পার্ট, একটা হচ্ছে মানি মার্কেট আর একটা হচ্ছে ক্যাপিটাল মার্কেট, ঠিক আছে। তো এই মানি মার্কেটের অনেকগুলো ইনস্ট্রুমেন্ট আছে, এর মধ্যে একটা হলো 14 ডেজ ট্রেজারি বিল, ঠিক আছে, একটা হলো 14 ডেজ ট্রেজারি বিল। তো নেক্সট কোশ্চেনটা হলো যে 13th November 2017-এর মধ্যে আমাদের দেশে যত ইলেকট্রিসিটি ইনস্টল করা হয়েছে, ঠিক আছে, তার মধ্যে রিনিউয়েবল এনার্জির শেয়ার কতটা? তো তার মধ্যে রিনিউয়েবল এনার্জির শেয়ার হলো 18%। তো এখানে অপশন সি হলো রাইট। নেক্সট হলো 2016-তে কমার্শিয়াল সার্ভিস এক্সপোর্ট করার ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? তো 2016-তে কমার্শিয়াল সার্ভিস এক্সপোর্ট করার ক্ষেত্রে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 8th। তো এখানে অপশন সি হলো রাইট অ্যান্সার এবং ইন্ডিয়ার পার্সেন্টেজ ছিল 3.4%। ওকে, নেক্সট হলো বিভিন্ন স্টক মার্কেট যে ইন্ডিসেসগুলো আছে না, ওগুলো সম্পর্কে কোশ্চেনগুলো আছে। তো আমাদের ইন্ডিয়ার স্টক মার্কেট যেরকম সেন্সেক্স আছে, নিফটি আছে, সেরকম বিভিন্ন দেশের স্টক মার্কেটগুলোর নাম কী কী, সেগুলো নিয়ে কোশ্চেন আছে। তো এখানে ফার্স্ট যেটা আছে সেট হলো থাইল্যান্ডের, ঠিক আছে, স্টকস যেটা আছে এটা হচ্ছে ইউরোপের, তারপরে জেসিআই যেটা আছে এটা হলো ইন্দোনেশিয়া, এবং কসপি এটা হলো সাউথ কোরিয়া স্টক এক্সচেঞ্জ। ওকে, তো এখানে অ্যান্সার হচ্ছে এর 4, বি এর 3, সি এর 2, ডি এর 1। ওকে, তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি, A4, B3, C2 এবং D1। নেক্সট যে কোশ্চেনটা আছে সেটা হলো যে ন্যাশনাল হেলথ পলিসি 2017-এর রেকমেন্ডেশনের উপরে এখানে বলা হয়েছে যে বাই 2020 ইন্ডিয়ার যে বিভিন্ন স্টেটগুলো আছে ওদেরকে ওদের হেলথের উপরে স্পেন্ডিং কত করতে বলা হয়েছে। তো এখানে অ্যান্সার হবে 8%, অপশন এ, যে ওদেরকে হেলথের উপরে স্পেন্ডিং মিনিমাম 8% করতে বলা হয়েছে বাই 2020। ওকে, নেক্সট এখানে বলা হয়েছে যে নাম্বার অফ ইউটিস, ঠিক আছে, নাম্বার অফ স্টেট অ্যান্ড ইউটিস হু হ্যাভ বিন ডিক্লেয়ার্ড ওপেন ডিভিকেশন ফ্রি কমপ্লিটলি। তো এগুলো সব ইকোনমিক সার্ভের পার্ট, যেটা আমি মানে বলতে তোমাদের একটু ভুলে গেলাম যে কিছু ইকোনমিক সার্ভের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল যেগুলো আমি আজকে ডিসকাস করছি, এবং ওর সাথে আরও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো এখানে অ্যান্সার হবে স্টেট হলো 8টা, যেরকম ফার্স্ট স্টেট হলো সিকিম, তারপরে হরিয়ানা আছে, হিমাচল প্রদেশ আছে, আর ইউনিয়ন টেরিটরি হলো 2টা, দমন দিউ আর চণ্ডীগড়। তো এখানে রাইট অ্যান্সার হচ্ছে সি। ওকে, স্টেট হচ্ছে 8টা এবং ইউনিয়ন টেরিটরি হচ্ছে 2টা। নেক্সট এখানে বলা হয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট এক্সটিঙ্কট স্পিসিস হুইচ ওয়াজ রিজারেক্টেড ইন রিসেন্ট পাস্ট। তো এখানে বলা হয়েছে যে যেসব স্পিসিসগুলো এক্সটিঙ্কট হয়ে গেছে না, ওগুলো ডিএনএ থেকে ওগুলোকে আবার কীভাবে নতুন করে তৈরি করা সম্ভব হয়েছে। তো এগুলোর মধ্যে পিরানিয়ান আইব্যাক্স যেটা আছে, সেটা স্প্যানিশ মাউন্টেন গোট, যেটাকে বুকার্ডো বলা হয়, ঠিক আছে, এটাকে নতুন করে তৈরি করা হয়েছে ওর ডিএনএ থেকে আবার। তো এখানে ম্যামথ যেটা আছে না, যদি আমরা ম্যামথে ঠিকঠাক ডিএনএ আমরা পেয়ে যাই, তাহলে আমরা ম্যামথকে আমরা আবার নতুন করে তৈরি করতে পারবো। নেক্সট, হোয়াট ইজ ইন্ডিয়াস র্যাঙ্ক ইন টার্মস অফ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ? তো ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রাখার হিসাবে ইন্ডিয়ার ওয়ার্ল্ডে র্যাঙ্ক কত? তো এখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 6th, ঠিক আছে, অপশন বি হলো রাইট। নেক্সট কোশ্চেন হলো স্বচ্ছ ভারত মিশন গ্রামীণ, যেটা 2nd October 2014-এ লঞ্চ করা হয়েছে, তো তখনকার তো ইন্ডিয়ার স্যানিটেশন কভারেজ ছিল 39%, ঠিক আছে, তখনকার ইন্ডিয়ার স্যানিটেশন কভারেজ ছিল 39%, 2014-র কথা বলছি আমি। তো জানুয়ারি 2018-এ ইন্ডিয়ার স্যানিটেশন কভারেজ এখন কত?
তো জানুয়ারি 2017 ইন্ডিয়ার স্যানিটেশন কভারেজ হচ্ছে 76%, ঠিক আছে, এখানে অপশন ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট এই কোশ্চেনটা খুবই আরও সুন্দর একটা কোশ্চেন, এখানে বলা হয়েছে যে 2017-18 অর্থবর্ষ যে আছে এর মধ্যে ইকোনমিক সার্ভে হিসাবে ইন্ডিয়ার কনজিউমার প্রাইস ইন্ডেক্স এবং হোলসেল প্রাইস ইন্ডেক্স, যেটা যেই দুটার উপর ভিত্তি করে ইনফ্লেশন মানে ফোরকাস্ট করা হয়, সেই দুটা কত হবে, মানে ইনফ্লেশন ফোরকাস্ট কত হবে সিপিআই এবং ডাব্লিউপিআর হিসাবে। তো এখানে সিপিআইয়ের উপর বেস করে ইন্ডিয়ার ইনফ্লেশন অ্যাভারেজ হবে 3.3% এবং ডাব্লিউপিআই মানে হোলসেল প্রাইস ইন্ডেক্সের উপর ইন্ডিয়ার ইনফ্লেশন হবে 2.9%, ঠিক আছে। তো এখানে ডি হলো রাইট অ্যান্সার। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিস ভিডিও, থ্যাংক ইউ।